রিয়েলমি জিটি নিও 6 SE। তো আপনারা অনেকেই এটার জন্য রিকোয়েস্ট করতেছিলেন, তো এর জন্য আমি একটা পোল দিয়েছিলাম। পোলে রিয়েলমি জিটি নিও 6 SE জয়ী হয়েছে এবং বেশ ভালো পার্সেন্টেজ নিয়ে জয়ী হয়েছে, তো এর জন্য এই ভিডিও দিতেছি। তো আগে আনবক্সিং করে ফেলছি, বক্স কন্টেন্ট বলে দিই কি কি থাকছে। ফার্স্টে পেয়ে যাবেন একটি ইনভেলপ, তার মধ্যে ভালো কোয়ালিটির একটি কভার পাবেন, মানে ব্যাক কভার, এবং সাথে থাকে চাইনিজ ম্যানুয়াল এবং সিম রিজেক্টর পিন। তারপরে পাচ্ছেন হ্যান্ডসেটটি, আর পেয়ে যাবেন 100 ওয়াটের চার্জিং ব্রিক এবং টাইপ এ টু টাইপ সি কেবল। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ প্রিমিয়াম, হাতে নিয়ে কোনো রকম মনেই হবে না যেটা একটা প্লাস্টিক ব্যাকের সেট। তো পিছনে গ্লাস দেয় নাই, প্লাস্টিক দিছে, এটা গ্লাস না, এটা প্লাস্টিকই। তো ব্যাকে প্লাস্টিক মনে হয়েছে আমার কাছে, তবে প্লাস্টিকের কোয়ালিটি ভালো ছিল, হাতে নিয়ে চিপ মনে হয় না এবং বেশ প্রিমিয়াম একটা ভাব দেয়। এবং এর যে ফ্রেমটাও অ্যালুমিনিয়ামের মতোই লাগে। তারপরেও আমি শিওর না, আপনারা একটু দেখবেন, খোঁজ নিয়ে আমি পাইনি কোথাও ডিটেলস এর ব্যাপারে। আর সামনে গ্লাসের যে প্রোটেকশনের ব্যাপারটা, সেটা সামনে কি গ্লাস প্রোটেকশন ইউজ করছে ডিটেলস পাই নাই। গরিলা গ্লাস দিছে, দিলে তো অবশ্যই বলতো, হয়তো দেয় নাই, তো এর জন্যই হয়তো উল্লেখ করে নেয়। তো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন বেশ মারাত্মক করছে, দেখে মানে আমার মনেই হয় না যে এটা 5500 mAh ব্যাটারির একটি সেট। সেটা বেশ হালকা পাতলা এবং স্লিম ছিল, এর থিকনেস হচ্ছে 8.7 mm এবং এর ওয়েট হচ্ছে 193 গ্রামের মতো। তো সেই হিসাব করলে বেশ ভালো একটা ডিজাইন করছে ওভারঅল চিন্তা করলে। আর পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে সবকিছুই হাতের কাছে পেয়ে যাবেন, এবং নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড্রে। এখানে দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন, কোনো মেমোরি কার্ডের অপশন রাখে নাই, কারণ এটার আপনার স্টোরেজ স্টাডি হইতেছে 256 GB থেকে 8 GB, 256 GB, 12 GB, 256 GB। রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন, ভলিউম রকার, লেফট সাইড একদম প্লেন, উপরের সাইডটা বিজি। ফার্স্টে পেয়ে যাবেন স্পিকার, তারপরে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এটার কল কোয়ালিটি এবং এর UI নিয়ে ফার্স্টেই বলে দেই, এই রিয়েলমি জিটি নিও 6 SE বা 6T যাই বলেন, গ্লোবালি 6T নামে আসবে। তো এটার মধ্যে চাইনিজ ভ্যারিয়েন্ট দেওয়া আছে, রিয়েলমি UI 5 দেওয়া আছে এবং অ্যান্ড্রয়েড 14 এই লঞ্চ হয়েছে। UI তে প্রচুর রকম ব্লোটার পাবেন, সেগুলো আনস্টল করা যায়, অসুবিধা নাই। তবে UI এমনি স্টেবল ছিল, চাইনিজ UI হলেও আপনারা গুগল প্লে সব সাপোর্ট পাবেন, মানে গুগলের যে অ্যাপগুলো আছে সবগুলোর সাপোর্ট এর মধ্যে পেয়ে যাবেন, গুগলের অ্যাপ স্টোর আছে এটার মধ্যে। আর সবচেয়ে মেন যে কনসার্নটা, সেটা হচ্ছে যখন যেই দোকান থেকে আপনার সেটটা নেন, এটার ক্ষেত্রে শিওর হয়ে নেবেন যে সেটটা লক হয় নাকি। এটা অনেক সময় কান্ট্রি লক পাওয়া যায়, আমি এটা কথা বলে নিছি, অনেকে না জানে অনেক সময় কিনেন পরে সমস্যায় পড়েন। তো আমি তাদের সাথে আলাপ করে নিছি এবং তারা বলছে যে না কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে থাকেন, যদি কোনো সমস্যা আমরা ঠিক করে দেবো। ও বলাই তো হয় না এটা কোথা থেকে কিনছি, এটা আপনি লাইক টেলিকমে পেয়ে যাবেন। এটা লাইক টেলিকমে আমার কাছে 40 নিছে, 12256 GB রেট, এটা আর কি ইদানিংকার রেট চলতেছে। এখন প্রাইস কদিন ওয়েট করলে একটু ডাউন করবে, এটা আপনারা জানেন যে প্রথম অবস্থায় এগুলার প্রাইসটা একটু বেশি থাকে পরে কমে যায়। তো আমি যখন ভিডিওটা করতেছি আজকে 15 তারিখ, তো আজকের প্রাইস 40,000 টাকা রাখছে আমার কাছে, আর 8256 GB যেটা সেটা 2,000 টাকা কম, 38,000 টাকা এরকম আশেপাশে, এটা আরও কমবে, তো শিওর থাকেন কমবে। তো এটার যে লঞ্চ প্রাইস সেটা 1700 ইউয়ান দিয়ে শুরু হয়েছে, মানে 8256 GB দিয়ে চায়নাতে। তো সেইটা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন, তার যেটা আসে সেই হিসাব করলে তো আসলে চলবে না, এখানে অনেক কিছু অ্যাড হয়, অনেক খরচ টরচ আছে। তো এটা যে প্রাইসে পাওয়া যাচ্ছে আমি মানে বেশি বলবো না, আবার মানে খুব যে আপনি ভালো পাইতেছেন বা কম পাইতেছেন তা বলবো না, মিডিয়াম রেঞ্জে আছে, কারণ আমাদের ডলার রেট অনেক বেশি, এগুলা নিয়ে বললে অনেক কিছু বলা যায়। তো এটা নিয়ে বিস্তারিত বললাম না, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, যোগাযোগ করে জানে নিন। UI তে এত এত অপশন দিছে, যদি UI নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো যাবে 20 মিনিটের, তো সেগুলো নিয়ে আর সময় নষ্ট করবো না। AI অপশন দেওয়া আছে, AI অনেক কিছু দিছে, তো সেগুলো আপনারা অনেক ভিডিও চেক করতে পারেন। আপনারা ফটো এডিটিং, সাবজেক্ট ইরেজার, মানে স্যামসাং এর কিছু কিছু ফিচার এটার মধ্যে অ্যাড করা আছে, এবং 7+ Gen 3 প্রসেসর যেহেতু, সেহেতু এখানে AI অপশন থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সব মিড রেঞ্জ AI অপশন দিতেছে, ভালো ব্যাপার। তো এটার মধ্যে ডাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ, IP65 রেটিং দেওয়া আছে, তো ছিটে ফোটাতে অথবা ধুলাবালিতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো ডিসপ্লে সেশনে এটা নিয়ে খুব হাঙ্গাম হয়েছে, এটার মধ্যে ডিসপ্লে হিসাবে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, যেটা LTPO 120Hz রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, ওয়াইড ওয়াইন হেলন আছে, মানে কি দেয় নাই। এবং হাইলাইটেড যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা পিক ব্রাইটনেস 6000 nits, আপনি কল্পনা করতে পারতেছেন 6000 nits কি, সাংঘাত করে সেট চালাই দেবো। তবে সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা তো PWM ডিমিং দিছে, মানে অন্ধকারে যখন সেট ইউজ করবেন চোখের জন্য কোনো ক্ষতি না হয়, এবং ব্রাইটনেস জানে লোয়েস্ট থাকে সেই ব্যাপারে এটা অটোমেটিক্যালি চেঞ্জ করে নেয়। তো HBM মোডে এটার পিক ব্রাইটনেস 1600 nits, আপনার কাছে মনে হবে না যে আহামরি টাইপের ব্রাইট, আমি বাইরেই টেস্ট করছি, মানে সানলাইটেই টেস্ট করছি, তো ভিজুয়াল আছে, কোনো রকম ইস্যু পাই নাই। এটার বেজেল ডিসপ্লের যে বেজেলগুলো এবং চিন কর্নারগুলো বলতে গেলে খুবই পাতলা, একদমই নাই বললে চলে। নিচের যে চিনটা সেটাও অনেক পাতলা করছে, কার্ভ করা সাইডে দুই সাইডে, তো কার্ভটা ভালো লাগছে, অনেকের ভালো না লাগতে পারে, কারণ অনেকে মনে করতে পারেন যে মিস টাচ হবে, না, এটা অ্যাক্সিডেন্টাল টাচ অ্যাভয়েড করার জন্য অপশন ভিতরে দেওয়া আছে।
ওয়াইড ওয়াইন এলন আছে, এইচডিআর কন্টেন্ট সহজেই ভালোভাবে দেখা যায়, ইউটিউবের টাই কোন রকম কোনো ল্যাগিং বা কোন রকম ফ্রেম ড্রপ অথবা আটকে আটকে চলা কিছুই পাইনি, ভালো ছিল। কালার প্রডিউসিং ভালো ছিল, কয়েকটা মোড দেওয়া আছে, সিনেমা মোড দেওয়া আছে, ভিভিড, ন্যাচারাল, এগুলো পেয়ে যাবেন। আর ডিসপ্লে রেজুলেশন আপনারা দুই ভাবে সেট করে রাখতে পারবেন, একটা হলো 1.5K-তে আর একটা হচ্ছে 1080p-তে, মানে ফুল এইচডি প্লাসে। তো ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল, প্যানেলের কোয়ালিটি আমার খুবই ভালো লাগছে, এইচডিআর কন্টেন্ট দেখে আপনারাও বেশ সন্তুষ্ট থাকবেন। অডিওর ক্ষেত্রে যেটা বলবো, ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে এবং আমার মনে হইতেছে আমি আড়াইয়ারে 5 ওয়াটের দুইটা স্পিকার দুই দিকে বাজতেছি, কোয়ালিটিটা কিছুটা এরকম পাবেন। তো ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটি মিলে ভালো রকম একটা মাল্টিমিডিয়া কনজামশনের এক্সপিরিয়েন্স দিবে আপনাকে এই সেটটা। ইউএফএর যে টেস্ট আমি এটা করছি সেটা এলটিপি হওয়ার কারণে 1 হার্জ থেকে 120 হার্জের মধ্যে এটা রানিং করে, এবং আপনারা ইচ্ছা করলে 60, 90, 120 এই তিনটার মধ্যে রাখতে পারবেন, সে অপশনও আছে, আবার অর্ডার অপশনও আছে। ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে, পজিশনটা একটু নিচে হয়ে গেছে, আর একটু উপরে থাকলে একদম পারফেক্ট থাকতো। আনলকিং স্পিড ফাস্ট ছিল, একবার ছিল, মিস করে না বললেই চলে, অনেক সময় 10 বারের ক্ষেত্রে একবার, এটা নর্মাল বিষয়, এটা কোনো ইস্যু না। ক্যামেরা সেকশনে এখানে আপনারা ব্যাকে মনে হতে পারে তিনটা ক্যামেরা দিচ্ছে, না এখানে দুইটা ক্যামেরাই তারা দিচ্ছে এবং দুইটাই কাজের দিচ্ছে, তবে একটা একটু ভালো দিলে ভালো হইতো, মানে আল্ট্রা ওয়াইডের কথা বলতেছি, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিচ্ছে, তবে যা দিচ্ছে সব সনির সেন্সর। মেন ক্যামেরা থেকে শুরু করি, মেন যে সেন্সরটা সেটা 50 মেগাপিক্সেলের সনির সেন্সর, সনি IMX882, এটার মধ্যে OIS সাপোর্ট করে, এবং যেটা আপনার আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের সেটাও সনির সেন্সর, সনি IMX355। ফ্রন্টে যে ক্যামেরাটা ইউজ করছে সেটা 32 মেগাপিক্সেলের, সেটাও সনির সেন্সর, সেটা হচ্ছে সনি IMX615। তো মেন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইডের ক্যামেরার যা আউটপুট ভালো ছিল, কোনো রকম মানে ইস্যু পাই নাই, বেশ ভালোভাবেই কালার কন্ট্রোল করতে পারতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে রিয়েলমির যে বাজে অভ্যাস, সেটা হচ্ছে রিয়েলমির আগের যে সেটগুলো একটা ছবিকে পুরো রেডিশ করে ফেলে, তো এই জিনিসটা এটা মধ্যে পাইনি, এটা সলভ করছে রিয়েলমি, তো এটা ভালো লাগছে আমার কাছে। তো মেন আল্ট্রাওয়াইডের কোয়ালিটি ভালো ছিল, তবে একটা কথা জিনিস আমি বলবো যে আমার কাছে আল্ট্রাওয়াইডের কোয়ালিটিটা মেনের থেকে ভালো লাগছে। আপনি ডাইনামিক রেঞ্জটা দেখেন, আল্ট্রাওয়াইড দেখতে পাচ্ছেন এই পিকচারে, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে মেনটেন করছে এটা, আর এর ফিল্ড অফ ভিউ অনেক বড় আল্ট্রাওয়াইডের ক্ষেত্রে, অনেক বিশাল এরিয়া এটা ক্যাপচার করতে পারে, তো এই ক্ষেত্রে আমার ভালো লাগছে। এটার মধ্যে 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা সেটা আপনি ডেডিকেটেড ভাবে মোড পেয়ে যাবেন, এবং সেটা হাইরেস মোড নামে পরিচিত, মোড অপশনে আছে, তো এটা দিয়ে আপনারা ছবি তুলবেন একটু স্লো, মানে শাটারটা একটু স্লো কাজ করে, তবে প্রচুর ডিটেলস ক্যাপচার করে, এবং একটা ছবি 20 MB নিচে না, এবং ছবিতে আপনারা জুম করে ক্রপ করে ভালোভাবে ইউজ করতে পারবেন, অনেক রকমভাবে ইউজ করতে পারবেন। পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট মোডের কোয়ালিটি খারাপ না, এজ ডিটেকশন ভালো, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ম্যানেজ করতে পারে, এজটা ভালোভাবে ডিটেক্ট করতে পারে, কোনো রকম মিস ম্যাচ করে না, এবং ডাইনামিক রেঞ্জ ভালো, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড ভালোভাবে সেপারেট করতে পারে, এবং ভালো একটা আউটপুট দেয়, স্কিন টোনটা অনেকেরই ভালো লাগবে, সেটা পোর্ট্রেটে হোক, নর্মাল ক্যামেরাই হোক। আর ফ্রন্টের যে ক্যামেরাটা সেটা 32 মেগাপিক্সেলের, এটার আউটপুট ভালো, এটাতে আপনারা ভালো ভালো ছবি তুলতে পারবেন, সেলফির কোয়ালিটিও বেশ ভালো, এবং সেলফির যে ডিটেলস খুব ভালো ক্যাপচার করে, তবে হ্যাঁ একটু স্মুথনেস পাইছে এটার মধ্যে, স্মুথ করে, তবে খারাপ লাগে না দেখতে, দেখতে ভালো লাগে। আর এটার মধ্যে পোর্ট্রেট মোড খারাপ না, ফ্রন্টের যে পোর্ট্রেট মোড, এই ডিরেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো, জালিয়ে ফেলার প্রবণতা রিয়েলমির কমাইছে, রিয়েলমি কমছে। সামনের ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো ছিল, সামনেতে আপনারা বেশ ভালো রেজলিউশনে সেলফি তুলতে পারবেন, তো সামনে ক্যামেরা নিয়েও কোনো সমস্যা নেই। এখন ভিডিওর ক্ষেত্রে যেটা বলবো, এটার মধ্যে ব্যাকে আপনারা 4K 60fps-এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন OIS সহ, তো এর ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, আর এটা মধ্যে ডেডিকেটেড স্টেবিলাইজেশন মোড দেওয়া আছে, সেখানে EIS OIS একসাথে কাজ করে, সেক্ষেত্রে 1080p 60fps-এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি বেশ ভালো, কালার শিফটিং নাই, ইয়েলো টোন এখন আর দেয় না, মানে ভালো একটা আউটপুট দেবে আপনাকে। আর ফ্রন্টে আপনারা 4K 30fps-এ ভিডিও করতে পারবেন 32 মেগাপিক্সেল দিয়ে, এবং যখন স্টেবিলাইজেশন অন করবেন, এটা অবশ্য EIS সফটওয়্যার বেস, তো সেই ক্ষেত্রে আপনার এখানে 1080p 30fps-তে চলে আসে, আর ব্যাকে আপনার 1080p 60fps-তে চলে যায়, তো বেস্ট স্টেডি একটা ভিডিও পাবেন। ডুয়েল ভিউ মোডও আছে, আমি চেক করি নাই, হাইপার ল্যাপস স্লো মো এগুলো তো আছে, এগুলো চেক করিনি আমি। ও, এটার মধ্যে ডেডিকেটেড নাইট মোড দেওয়া আছে, সামনে পিছে এবং পিছনে দুইটা সেন্সরই কাজ করে, নাইট মোড ফ্রন্টেও কাজ করে। নাইট মোড কোয়ালিটি খুব ভালো ছিল, অন্ধকারে আপনারা ছবি তুলবেন একদম প্রসেস করে, আপনি একদম ভালো রকম একটা আউটপুট দেবে, গ্রেন খুব কম, ভালো রকম কোয়ালিটির আউটপুট দেয়। তো ভিডিও ক্যামেরা এবং আপনারা যারা ব্লগিং করেন তাদের জন্য আমি মনে করি মানে ভালো একটা অপশন এটা হইতে পারে। পারফরমেন্স সেকশন, এটার মধ্যে আপনারা 7+Gen 3 প্রসেসর পাবেন, স্ন্যাপড্রাগনের, সেটা 4 NMR একটা প্রসেসর, LPDDR5-এর RAM দিয়ে আসছে এবং UFS 4.0 স্টোরেজ দিয়ে আসছে। এটার আন্তত স্কোর 14 লাখের উপরে, 14,49,734, এবং আন্তত চেক করতে গিয়ে এটা খুব একটা হিট করে নাই, টেম্পারেচার মোটামুটি 38 ডিগ্রি পর্যন্ত হাইয়েস্ট গেছে। তো স্টোরেজ টেস্ট আমি করছি, সেখানে UFS 4.0 দিছে এবং এটার স্কোর আসছে 1,73,327, যেটা খুব ভালো একটা স্কোর, এবং রিড স্পিড পাইছি 1541 MB/s এবং রাইট স্পিড 986 MB/s। তো UFS 4.0 হিসাবে এটার রাইট
আইডি স্পিডটা একটু কম মনেছে। তো তারপরে টেস্ট করছি গিগব্যাঞ্চ সিক্স, যার সিঙ্গেল করে স্কোর আসছে 1842 এবং মাল্টি করে স্কোর আসছে 4792। তো এইখানেও স্কোর খারাপ দেখি নাই এবং টেম্পারেচার যথাক্রমে 36 ডিগ্রির মধ্যে ছিল। সিপিইউ থ্রটলিং টেস্ট করছি, সেই ক্ষেত্রে 80% রেজাল্ট আসছে। তো 80% থ্রটলিং ভালো, মানে খুব একটা থ্রটল এটা করেও না। এবং এটার জিপ স্কোর আসছে 2,70,388 এবং টেম্পারেচার একটু এদিক ওদিক হয়েছে, মানে 41 ডিগ্রি পর্যন্ত গেছে, 41.4 ডিগ্রি সেলসিয়াস। তো এটা ঠিক আছে, মান্নার মতো, এটা খুব একটা ইস্যু না। আর গেমিং টেস্টের ক্ষেত্রে আমি কয়েকটা গেম ট্রাই করছি। ফার্স্ট টেস্ট করছি পাবজি। তো পাবজিতে আমি একটা জিনিস খেয়াল করলাম, ডেডিকেটেড যে গেম মোডটা দেওয়া আছে সেখানে জিডি মোড, যখন আপনি অন করে খেলতে যাবেন এটার মধ্যে পাবজি বাই দ্য ওয়ে সর্বোচ্চ এইচডিআর স্ট্রিম আপনারা খেলতে পারবেন, আমি তাই ট্রাই করছি এবং জিডি মোড অন করে নিয়েছিলাম। সেই ক্ষেত্রে যেটা হয়, ফোর্সফুলি ফ্রেমটাকে মেনটেন করতে অনেক ফ্রেম মিস করে, মাঝখানে কি হয় আপনি জানেন না, এই জিনিসটা আমি পাইছি। সেক্ষেত্রে জিডি মোডটা অফ করে খেলার মানে অনুরোধ রইল, হয়তো সামনে আপডেটের মধ্যে ফিক্স হতে পারে। নর্মালি কোনো রকম ইস্যু পাইনি, তো ম্যাক্সিমাম টাইম এইচডিআর স্ট্রিমে খেলছি, ভালো একটা আউটপুট পাইছি, হ্যাং ল্যাগ তো দেখা পাই নাই। ওই জিটিআইএনএসটা পাইছি ওই জিটি মোডের কারণে, জিটি মোড অফ করে যখন আমি ট্রাই করছি তখন একটা ভালো রেজাল্ট পাইছি। অনেকক্ষণ খেলার পরে এটা টেম্পারেচার 38 থেকে 40 মধ্যে ছিল, তো এটা ইস্যু না, গেমপ্লে ভালো ছিল। তবে জিটি মোডটা অফ করে রাখবেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। তারপরে ট্রাই করছি ওয়ারজন। ওয়ারজন আমি 60 FPS খেলছি, হাইয়েস্ট সেটিংয়ে, কোনো রকম ইস্যু পাই নাই, ভালোভাবে খেলতে পারছি। এবং সেট হিট যে খুব একটা করছে তা না, হিট মোটামুটি কন্ট্রোলে ছিল এবং অনেকক্ষণ গেমপ্লে ট্রাই করার পরে ওই টেম্পারেচার 37-37 এর মধ্যেই ছিল। তো গেমপ্লে কোনো রকম ইস্যু পাই নাই, গেমপ্লে ভালো ছিল এবং বেশ মানে ভালো রকম এনজয় করবেন, কোনো রকম সমস্যা হওয়ার কথা না। জেনশন ইম্প্যাক্টও ট্রাই করছি, জেনশন ইম্প্যাক্ট আমি সব কিছু হাইয়েস্টে যে টেস্ট করছি এবং 60 FPS চেক করছি। তো অনেকক্ষণ টেস্ট করার পরে টেম্পারেচার 37-38 ডিগ্রি সেলসিয়াস গেছে, তো সেক্ষেত্রে কোনো ইস্যুই নেই, আপনার গেমেও প্লেতেও কোনো ইস্যু পাবেন না, গেম বেশ স্মুথ ছিল। তো নর্মালি বেশ ভালো একটা আউটপুট দিয়েছে, আমার কাছে ভালো লাগছে। এবং এটা ডেডিকেটেড গেমিং ফোন যেহেতু, মানে গেমিং প্লাস মানে এটা ব্যালেন্স একটা ডিল বলতে পারেন, তো সেক্ষেত্রে গেমিং নিয়ে ইস্যু পাইনি। তারপর টেস্ট করছি অ্যাসফাল্ট 9। অ্যাসফাল্ট 9-এর যে আউটপুট সেটা খুবই ভালো লাগছে, মানে অ্যাসফাল্ট 9 তো পুরো ডাল রাতের কাছে, খুব ভালো হাই গ্রাফিক্সে প্লে করতে পারে, হাই গ্রাফিক্স সেটিংও কোনো সমস্যা করে নেই, কোনো সমস্যা হওয়ার কথাও না, কারণ এটা একটা অপটিমাইজ গেম, ভালোভাবে প্লে করা যায় এবং বেশ ফ্লুয়েন্টলি প্লে করা যায়। আমি অনেকক্ষণ খেলছি, টেম্পারেচার খুব নর্মালি ছিল 36-37 এর মধ্যে। তো ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিই, এই সেটটা কিছুদিনের মধ্যে দেখবেন যে 35-এর মধ্যে চলে আসবে। তো 35-এর মধ্যে চলে আসলে এটা কিন্তু মানে বেস্ট ভ্যালু ফর মানি ডিল হবে। এটা আপনি চিন্তা করে দেখেন, 1.5K রেজলিউশনে আমাদের ডিসপ্লে আছে, এটার মধ্যে স্টোরেজ স্পিকার পাইতেছেন, ভালো প্রসেসর পাইতেছেন, র্যাম রুম ভালো আছে এবং অপটিমাইজ, তো ভালো একটা ডিল হতে পারে। তো এই ছিল মোটামুটি ভিডিও, অনেক কষ্ট করে ইউনিট ম্যানেজ করছি আমি সচরাচর বলি না। তো সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে লাইক করেন, আর কোনো প্রশ্ন অথবা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বিদায়।